লিও গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর না থাক থাক, আর এই যে আমাদের ছোটু, এই যে দুজনে উঠে গেছে, দুজনে সকাল সকাল শুরু করে দিয়েছে তাদের কাজ কারবার। এদেরকে ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু যাব দিল্লির একটা মাছ বাজারে। তো এখানে মাছ বলতে তো সেরকম কিছু পাওয়া যায় না, রুই মাছ, কাতলা মাছ আর পাঙাস মাছ এইসবই মেনলি এখানে পাওয়া যায়। আর হ্যাঁ, হাইব্রিড মাগুরটা তো সেরকম ডিফারেন্ট বাঙালিদের জন্য মাছের সেরকম পাওয়া যায় না। তো আজকে একটা জায়গায় যাব আমি মাছ আনতে, সেটা হচ্ছে ডাবড়ি মোড়। যদি আপনারা শুনে থাকেন তো ভালো। তো আমিও জাস্ট অনেকদিন পর এটা জানলাম যে ডাবড়ি মোড়ে এখানে বিভিন্ন রকম বাঙালিদের জন্য মাছের একটা আরতি আছে। তো খুব ভালো লাগলো শুনে। তো আজকে যাব সেখানেই, তো সাথে থাকুন, মাছের বাজারটা পুরোটা ঘোরাবো। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, তার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের দিনটা শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা এবার চলে যাচ্ছি ডাবড়ি মোড়ে মাছের বাজারটাতে। তো আপনারাও সাথে থাকুন, আর পুরো বাজারটাকে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আজকে তার যাত্রাটা শুরু করছি। ২৫ মিনিট মতো বাইক চালিয়ে আসার পর আমরা মার্কেটে ঢুকে গেছি। তো এখানে মার্কেটে প্রথমে ঢুকতেই আপনারা বিভিন্ন রকমের মুরগির শপের দোকান দেখতে পাবেন, মুরগির মাংসের দোকান এখানে আছে, অনেক জায়গায় খাসির মাংস বিক্রি হচ্ছে। তো আপনাদের যেখানে যা পছন্দ মুরগির মাংস নিতেই পারেন। তো এখানে দামটা তুলনামূলক কম, অনেকটাই কম নর্মাল মার্কেটের থেকে। আমি যেটা বুঝি, আমি লোকাল থেকে মাংস নিতে গেলে যা দামের ফারাক পাই আর এখানে এসে যে দামটা পাই, অনেকটাই কম। এখানে আপনারা টার্কি পেয়ে যাবেন, দেশি মুরগি সব কিছুই পেয়ে যাবেন। তো মাছের বাজারে ঢুকতেই প্রথমে যে বাজারটার প্রথমে যে দোকানটা পড়ে, সেখানে বিভিন্ন রকম বিদেশি মাছ সমুদ্রের মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছের মধ্যে আপনারা এখানে লবস্টার পেয়ে যাবেন, স্কুইড পেয়ে যাবেন, আর নানা রকমের বিদেশি সামুদ্রিক মাছ এখানে আছে। তো আপনাদের যেটা যা পছন্দ আপনারা সেইভাবে, আমরা সামুদ্রিক মাছে অতটা ইন্টারেস্টেড নই, তাই জাস্ট ভিডিওটা শ্যুট করলাম। আর এখানে জ্যান্ত, রুই, কাতলা এসব তো আছেই, নর্মাল পাঙাস, রূপচাঁদা এইসব তো আপনি পেয়েই যাবেন। এক্সট্রা বলতে এখানে এই পুঁটি মাছ, মোরলা মাছ, তারপর চ্যাং, শোল, কই, তারপর শিঙি মাছ, যেগুলো আপনারা নর্মালি দিল্লিতে দেখতে পাবেন না সেই সব মাছগুলো এখানে পাওয়া যায়। ছোট ছোট চিংড়ি, মোরলা, খুব সুন্দর মোরলা মাছগুলো একদম ফ্রেশ হয়। তো আমরা প্রতিবারই যখনই বাজারটাতে যাই তখন এই মোরলা মাছ তো আমরা নিয়েই নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পোনা মাছ রয়েছে, ছোট সাইজের রুই, রূপচাঁদা, পোনা মাছ। তো আমরা বাজার থেকে আজকে পোনা মাছটাই নিলাম, 1 কিলো পোনা মাছ নিলাম। আর আমাদের অন্য রকম কোনো সেরকম মাছ নেয়ার পরিকল্পনা দিয়ে ছিল না। এখানে আপনারা বোয়াল মাছ দেখতে পাচ্ছেন, জ্যান্ত বোয়াল, আর যে বোয়ালগুলো মরে গেছে সেগুলো এই উপরে রাখা হয়েছে। তো এখানে জ্যান্ত, রুই বা কাতলাটাই আমরা একটু বেশি প্রেফার করি, আর প্রতিবার এসে আমরা রুই কাতলাটাই নিই। আজকে যেমন নিলাম একটা 1 কিলো 300 ওজনের একটা কাতলা মাছ নিলাম। তো বোয়াল মাছটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার ওয়াইফ যেহেতু মাছটা খায় না তাই আমরাও নিলাম না আর কি। তো বোয়াল মাছগুলো ফ্রেশ ছিল, খুব নেওয়ার তো ইচ্ছা ছিল। এখানে আপনারা বিভিন্ন রকম জিওল মাছ, শিঙি মাছ এসব তো পেয়েই যাবেন, যেগুলো আপনারা দিল্লিতে হয়তো অন্য কোনো মার্কেটে দেখতে পাবেনও না, এক সিআর পার্কে দেখতে পাওয়া যায় আর এই ডাবড়ি মোড়ে। তো আপনাদের একবার আমি বলবো, আপনারা যদি বাঙালি হন আর দিল্লিতে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করুন ডাবড়ি মোড়। আর ডাবড়ি মোড়ে এসে অবশ্যই মাছ কিনে যেতে পারেন, এখানে ইলিশ, ভেটকি, তারপর বিভিন্ন রকমের মাছ আপনারা পেয়ে যাবেন। তো আমি তো আপনাদের কাছে বলবো যে এখান থেকে একবার ভিজিট করুন আপনারা কমপক্ষে।
বন্ধুরা, মাছের বাজারের সাথে এর পাশেই আছে সবজি বাজার। তো মাছ বাজার শেষ করার পর আপনারা সবজি বাজার থেকে সবজি কিনে নিয়ে যেতে পারেন। বাট একটা জিনিস আমি এটা নোটিস করলাম, সেটা হচ্ছে যে নর্মাল মার্কেটের থেকে এখানে সবজির দামটা একটু হাই। তো আমি তো জাস্ট ভেতরে গেছিলাম এখানে খেজুরের গুড় নেওয়ার জন্য, যে গুড়টা এখানে আমি পেলাম সেটা সত্যি মন ভরে গেল। বাংলায় থেকে যেমন আমি গুড় পাচ্ছিলাম না, খেতে পাইনি, কিন্তু দিল্লিতে এসে সেই স্বাদটা আমার পূরণ হয়ে গেল। আমি এখান থেকে একটা ফ্রেশ খেজুরের গুড় নিলাম আর সেটা নিয়েই এবার বাড়ির পথে রওনা দিলাম। তো অনেকক্ষণ হয়ে গেল, তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন, তো দেখতে থাকুন নতুন নতুন ভিডিও। বাড়ি আসার পথেই একজনের কাছে একটা ছোট পাগ দেখতে পেলাম, আর পাগটা আমার ওয়াইফকে দেখেই তার কোলে উঠতে চাইলো, আর কোলের মধ্যে উঠেই তখন থেকে খেলা শুরু করে দিয়েছে। তো বাইকটা থামিয়ে আমি তাকেই একটু শ্যুট করলাম। আমাদের কুকুর ভীষণ পছন্দ, কিন্তু একটা কারণবশত আমরা সেই কুকুরটা নিতে পারছি না, আমাদের কাছে লিওই যথেষ্ট। লিওকে তো আপনারা দেখেছেনই। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকে আমরা বাড়ি ফিরছি। আপনাদের মাছের বাজারটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হন আপনারা প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে সবার আগে। তাহলে বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি, তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।